সাফিয়া সেই সাফিয়াকে সাফিয়ার পিতা মাতা হত্যা করে তার স্বামীকে হত্যা করে তাকে তুলে নিয়ে আসছিল নবী মোহাম্মদ বন্দি করে নিয়ে আসছিল তারপরে তাকে বিয়ে করছে আহ বোঝাই যাচ্ছে যে বিয়েটা তো মানে একজন একজন মানুষ যদি বন্দি হয় আসলে সে তোstylesheet বিয়ে করে না বুঝাই যাচ্ছে যে এটা ভিতরে একটা জোর বা ক্ষমতার প্রদর্শন ছিল তো এই যে সাফিয়াকে যখন বিয়ে করেছে সাফিয়াকে বিয়ে করার পর নবী মুহাম্মদ একবার হজ হজে যাচ্ছিল তখন এই সাফিয়া মেয়েটা ছিল তার মধ্যে চুল একটু কম ছিল এবং সে ছিল একজন মানে ঐতিহ্যগত ভাষায় যাদেরকে বন্ধা বলা হয় কি যাদের বাচ্চা হয় না কি আমি এই শব্দটা খুব ঘৃণা করি এই শব্দটা খুব মানে অসম্মানজনক একজন নারীর জন্য খুব অসম্মানজনক বিশেষ করে আমাদের মতো সমাজে একজন নারীকে যেখানে হয় তার বাচ্চা হয় কি হয় না সেটার উপর তাকে তার সম্মানটা নির্ভর করে একটা মায়ের যখন অনেক সন্তান হয় তখন তাকে গর্ব করা হয় তাকে নিয়ে আর যখন সন্তান হয় না তখন তাকে এমন ভাবে তাকানো হয় সামাজিক এমন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় যে এই মেয়েটার কোন দাবি নেই সে তো বন্ধা সে তো বাচ্চাই দিতে পারে সে কিসের মানুষ মানুষই না এমন ভাবে ইয়া করা হয় তো নবী মোহাম্মদের যে এই দৃষ্টিটা ছিল সাফিয়া সাফিয়া ছিল একজন বাচ্চা সন্তান জন্ম দিতে পারেন নাই

ভাই লিংকটা দিয়েছি এখানে হ্যাঁ এক মিনিট আমি দেখাচ্ছি হ্যাঁ ভাই সরি আপনাকে ব্রেক দিতে ঢুকছিলাম কিন্তু আপনাকে ব্রেক দিতে করতেছি সমস্যা নাই ভাই এরপরে একজন অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে পিণ্টু ভাই আশা করি ওনার সময় আমি অন্তত ব্রেক নিতে পারব হ্যাঁ ওনাকে নিশ্চয় আর হাদিস দেখাতে হবে না আমার চেহারা দেখে মনে হচ্ছে না ওনাকে কোন রেফারেন্স দেখানোর প্রয়োজন পড়বে

মানে একটু দুশ্চিন্তা নিয়ে বসে দেখতে পেলেন তিনি মানে নবী বললেন বন্ধা নেরি তুমি আমাদের এখানে আটকে রাখবে তিনি পুনরায় তাকে বললেন তুমি কি কোরবানির দিন করেছ তিনি বললেন হ্যাঁ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে রওনা হও মানে এই যে বন্ধা নেরি বলে গালিটা দিলেন একটা নারীকে তার একটা ফিজিক্যাল একটা ইয়া নিয়ে কটাক্ষ করলেন এটা তো খুবই জঘন্য একটা ব্যাপার খুবই জঘন্য একটা ব্যাপার একটা মানুষকে মানে ডিসরেসপেক্ট করার চরমতম সীমা মহামত অতিক্রম করে ফেললেন রহমান আপনি কি বলেন আপনার কি মনে হয় এই কথাটা দ্বারা আবারও সেই একই কথা চলে আসে যে বন্ধা তো ও নিজে হয় নাই মানে ওর এটার পিছনে তো ওর কোনো হাত নাই আর বন্ধা একটা নারীকে এভাবে মানে এটা মানে আমি তো এই শব্দটাই তো আমার কাছে খুব খারাপ লাগছে বন্ধা এটা মানে কিভাবে তবে আমার আমি আসলে এই হাদিসটা সম্পর্কে জানতাম না আমি অন্য একটা সম্পর্কে জানতাম তো আমি সেটা জেনে একটু ইয়া লাগছিল বিধায় প্রশ্নটা করছিলাম কিন্তু এটা জানার পরে আসলে আমার ভাষা নাই আমি আসলে সলি স্পিসলেস মানে এখন তো বুঝতে পারছেন যে বন্ধাদের যে মানে সকল বন্ধা মানে এই শব্দটি উচ্চারণ করতে আমার লাগে একটা খুব মানে খুব একটা শব্দ এটা কিন্তু এদের সম্পর্কে কি বলে এটা তো নিয়েই আমি একজনকে প্রশ্ন করলাম যে এরকম কেন মানে উনি বারবার বলতেইছে একজন নাকি এসে বলছে যে উনি একজনকে পছন্দ করে তাহলে হচ্ছে সেই মহিলা হচ্ছে বন্ধা তাহলে তিনি কি তাকে বিয়ে করবেন মানে নবীকে এসে বলছে তখন তিনি নাকি বলছেন না তারপর আবার এসে বলছেন তারপরে বলেন না তারপর আবার এসে বলছেন তখন বলছে যে তোমরা বিয়ে করো হচ্ছে প্রেমময় এবং হচ্ছে সন্তান বেশি বেশি জন্ম দেয় এরকম নারীকে আমি ঠিক হাদিস নাম্বারটা হ্যাঁ একটু পরে দেখাতাম আসলে এই আমি হাতে রেখেছিলাম একটু পরে দেখাতাম আপনি ফেলেছেন এটাও দেখাচ্ছি দেখাচ্ছি এবং এই ঘটনা একাধিকবার ঘটেছে তার জীবনে যে সে যখন কাউকে এরকম বিয়ে করতে দেখতো সেই রকম তার সাহাবিদেরকে বিয়ে করতে দেখে তখন বলতেছে যে এরকম তুমি বিয়ে করছো আহ কুমারী মেয়ে বিয়ে করছো নাকি পূর্বে বিবাহিত মেয়ে তখন বলতেছে পূর্বে বিবাহিত মেয়েকে বিয়ে করছো কেন তুমি কুমারী মেয়েকে কেন বিয়ে করলে না পূর্ব বিবাহিত মেয়েকে কেন বিয়ে করলা তারপরে সে বলতেছে যে তোমরা বেশি বেশি সন্তান প্রসবকারিনী হচ্ছে মেয়েদেরকে বিয়ে করো কুমারী মেয়েদেরকে বিয়ে করো তোমরা এরকম বারবার সেই জিনিসটা বলছো হ্যাঁ ভাইয়া ওইটার উত্তর উনি এভাবে দিচ্ছেন হচ্ছে আহ মুসলমানদের সংখ্যা যাতে বৃদ্ধি পায় তার জন্য হচ্ছে এই কথাটা বলছেন এমন না এটা হচ্ছে হারাম করে দিচ্ছেন করা যাবে কিন্তু হচ্ছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য উনি একটু মানে নিরুৎসাহ করছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মানে দেখেন একটা প্যাটার্ন খুঁজে পাইলাম সেটা হচ্ছে কি যদি খারাপ কিছু হয় যদি খারাপ কিছু হয় তখন কি করে তখন করে কি যে এটা তো ফরজ করে নাই এটা তো এটা তো জাস্ট বৈধ করছে এটা তো ফরজ করে নেবেন মানুষকে তো এটা তো করতেই হবে এরকম তো বলে নাই আসলে আল্লাপাক আল্লাপাক বলছে যে এটা তোমরা চাইলে করতে পারো আবার যখন কোনো এরকম ভালো কিছু ব্যাপার থাকে সেটা বলে যে ভালো কাজটা তো করতে তো আল্লাহ হারাম করে দেয় নাই তো ভালো কাজ তো চাইলে সে করতে পারে বা তো লোক করে নি তো কি হয়েছে হারাম মানে হারাম তো করে নাই সে আল্লাপাক সেই জিনিসটা আমি এখানে দেখতে পারলাম যদি তাদেরকে দেখানো হয় যে দাসী রাখা বৈধ তখন বলে যে বৈধ তো কি হয়েছে ফরজ তো আর করে নাই আবার ভালো কাজ একটা যে বন্ধা নারীকে বিয়ে করা এটা তো এটা তো নিঃসন্দেহে একটা ভালো কাজ সেটাই সে বলতেছে আরে ফরজ করে না তো কি হইছে হারাম তো আর করে নাই তার জন্য তো জায়েজ আছে সে করলেই হবে মানে জায়েজ হওয়াটাই তখন এনাফ হয়ে যায় তখন আর ফরজ হওয়াটা বাধ্যতামূলক হওয়াটা তখন ওদের কাছে জরুরি থাকে না তখন জায়েজ হলেই চলে আর খারাপ জিনিস হলে তখন ওদের বাধ্যতামূলক হওয়াটা হচ্ছে খারাপ কাজ আর জাস্ট বৈধ হইলে এটা তো জাস্ট বৈধ মানে কি রকম উইন উইন সিচুয়েশন এদিকে উইন ওইদিকে উইন অস্থির এই দেখেন এখানে সম্পর্কে তাকে বিয়ে করা সম্পর্কে বলা হচ্ছে আমি এক সুন্দরী মর্যাদা সম্পন্ন নারীর সন্ধান পেয়েছি কিন্তু সে বন্ধা আমি কি তাকে বিয়ে করব তিনি মানে মোহাম্মদ বলেন না অতঃপর লোকটা দ্বিতীয়বার এসে তাকে জিজ্ঞেস করলো তাকে নিষেধ করলেন লোকটা তৃতীয়বার তার নিকটে এসে তাকে বললেন

মানে পরিচ্ছবি কিন্তু আসল কথাটা বলে দেয় আছে বন্ধন নারীকে বিয়ে করা অনুচিত একই হাদিস এখানে আরো পরিষ্কারভাবে পরিচ্ছবি কথাটা বলে দেওয়া আছে সো নিয়ারা আমি এবার আপনি বলেন বন্ধন নারীকে বিবাহ করা অনুচিত এইটা দ্বারা তো একদমই নিরুৎসাহ মানে করা হয়েছে যে না মানে না করলে মানে ভালো তার মানে হচ্ছে যারা হচ্ছে প্রকৃত মুমিন ईमानदार তারা তো হচ্ছে মানে বন্ধন নারীকে বিয়ে করতে আগ্রহ থাকবে না কিন্তু ওরাই আবার বলে যে হচ্ছে যে একাধিক বিবাহ করার কথা যখন আসে তখন বলে যে নারীর সংখ্যা তো বেশি একটা নারীদের তো চাহিদা থাকে এই জন্য হচ্ছে বিয়ে করলে তারা ফিতনা ছড়াবে না এখন কথা হচ্ছে যে যে এই যে এখানে নিরুৎসাহ করা হচ্ছে এই বন্ধা নারীদের তাহলে ধরে নিলাম যে একজন প্রকৃত ইমানদার ব্যক্তি সে প্রকৃত মুমিন সে বন্ধা নারীকে বিয়ে করবে না তাহলে এখন এই নারীদের তাহলে কি হবে এখানে সমাধান কি শুধু তাই না তারা এইভাবে বলে যে অসহায় মেয়েদেরকে সাহায্য করার জন্য নবী বিয়ে করতেন এবং সবাইকে এই জন্যই যে এরকম এত বিয়ে করার নিয়ম দিচ্ছে যাতে মানুষ অসহায়দেরকে নারীদেরকে সাহায্য করতে পারে বিয়ের মাধ্যমে মানুষ মেয়েদেরকে উপকার করছে এটা আসলে বলে এটা একটা কথা এটা একটা কথা যে নবী মুহাম্মদ যখন যুদ্ধবন্দী নারীদেরকে পেতেন যেই নারীরা নির্যাতিতা হয়ে গেছে যাদের মানে সিরাত গ্রন্থে এইভাবে লেখা আছে যাদের স্তনিয়ে বলতেন এদেরকে দিয়ে তো আর কিছু হবে না এদেরকে বাজারে নিয়ে বিক্রি করে দাও এদেরকে তখন বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হতো মানে নবীর যদি এতই মানে ইয়া থাকতো যে নারীদের আশ্রয় দিবে নারীদেরকে ভরণ দিবে এই কারণে মহান নবী খালি মেয়ে আসলে খালি নারীকে মানে যেটা বললেন এটা সিরাজ প্রথা আছে আপনাকে তার আগে আমি আরেকটা জিনিস একটু বলেন আরেকটা জিনিস একটু বলে নি যে নবী মোহাম্মদ সাথে যে খাদিজা বিয়ে হয়েছিল খাদিজার পরে তিনি অনেকগুলা বিয়ে করেছেন একটা বিয়েতেও কিন্তু কোনো বাচ্চা কাচ্চা জন্মায় নেই একটা জিনিস খেয়াল করেছেন খাদিজার সাথে তার খাদিজা মারা যাওয়ার পরে তিনি কিন্তু অনেকগুলা বিয়ে করেছেন অনেকগুলা বিয়ে মানে চেষ্টা করেছেন দাসীর সাথে করেছেন অনেক কিছু করেছেন শুধুমাত্র একটা মাত্র দাসীর গর্ভে দাসী মারিয়া কিপ্তার গর্ভে ইব্রাহিম নামক একটা বাচ্চা জন্ম নিয়েছিল সেই বাচ্চাটাকে দেখে আবার আয়সা বলেছিল যে এই বাচ্চাটার চেহারা তো নবীর মতো না নবীর মতো সাথে তো চেহারা মেলে না আমি তো এটা 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 কে কার ছেলে তখন হচ্ছে আচ্ছা মতো আচ্ছাটা বাচ্চাটা অন্ধকার অন্নকার সাথে তার ওই যে মারিয়া কৃপতে মেলামেশা করে তখন তিনি আলীকে পাঠিয়েছিলেন তরবারি হাতে ওই যেই লোক লোকের সাথে মারিয়া কিপ্তা মেলামেশা করে বলে শুনতেছে সেই লোককে খুন করে আসতে। তখন আলী খোলা তরবারি নিয়ে দৌড়িয়ে গেল দৌড়িয়ে নিয়ে দেখলো যে সেই যে আহ কৃতদাসটা আছে সেই কৃতদাসটা সেই কৃতদাসটা হচ্ছে খোঁজা মানে আলীকে দেখে সেই কৃতদাসটা গাছের উপরে গিয়ে উঠছে বুঝছেন তা লুঙ্গির নিচ দিয়ে আলী নিচের থেকে দেখতেছে যে ওই তো জিনিসটা যন্ত্র নেই দাসের দাসের তো যন্ত্রই নেই যন্ত্র বিকল তখন সে নবীর কাছে এসে বলতেছে হে নবী ও তো দাসের যন্ত্র বিকল ও কেমনে করবে মানে সাথে কেমনে করবে

আমি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি এক সেকেন্ড আমি একটু বের করতে স্যার আচ্ছা মাতুর ভাই দিতে হবে আসলে আমি এই লেখাটার ভিতরে একটু দেখেন মাতুর ভাই লেখাটার ভিতরে একটা হাদিস আছে আচ্ছা হাদিসটাই আমি দিচ্ছি জানেন হাদিসটাই সরাসরি দিচ্ছি

যে হেরেম জিনিসটা কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রাচীনকালে রাজা বাদশা হেরেম থাকতো হেরেম খানা থাকতামের হেরেম মুক্ত হওয়া ছয় হাজার একজনই উম্মেওয়ালা ছিল সে ছিল মারিয়া কৃপ্তিয়া তার গর্বেই বাচ্চা নবী মোহাম্মদের সেই বাচ্চাটার নাম ছিল ইব্রাহিম এখানে বলা হচ্ছে নবী সাল্লামের ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয় তখন রাসালসাল্লাম আলীকে বললেন যাও তার বর্দার উড়িয়া দাও আলি তার নিকট গিয়ে দেখলেন সে কূপের মধ্যে শরীর শীতল করছে আলী তাকে বলেন বেরিয়ে এসো না এখানে তো আমি আরেক জায়গায় পড়েছিলাম গাছের একটা সিরাত্রে পড়েছিলাম গাছের আছে যাই হোক ওইটা বোধ আমি ভুলো করে থাকতে পারি তিনি কুপের ভিতরে শরীর শরীর শীতল করছে আলী তাকে বলেন বেরিয়ে এসো সে আলি থেকে হাত বাড়িয়ে দিল তিনি তাকে বের করলেন এবং দেখলেন তার পুরুষাঙ্গ কর্তিত তার লিঙ্গ নেই তখন আলী তাকে হত্যা করা থেকে বিরত থাকলেন এরপর তিনি নবী সাল্লামের নিকটে এসে বলেন হিয়া রাসুল্লাহ সে তো লিঙ্গ কর্তৃত তার তো লিঙ্গ তখন আর কি তাকে মাফ করা হলো মানে নবী মোহাম্মদ নিজেও কিন্তু সন্দিহান ছিলেন তার উমে বালাত মারিয়া কীর্তের সাথে আর কিউ মানে আর কারোর সাথে সম্পর্ক আছে কিনা এটা নিয়ে কিন্তু নবীর সন্দেহ ছিল ঠিক নাকি মাতু ভাই মাতু ভাই কি বলেন নিশ্চয়ই যদি সন্দেহ না থাকতো যে উম্মে ওয়ালারটা মানে বাচ্চাটাকে নিয়ে মানে দেখেন প্রসঙ্গটা কিন্তু ইয়া নিয়ে না মানে এই বাচ্চাটার প্রসঙ্গে যে

জন্ম দিতে পারতেছে না তারা নাকি আসলে দোষ টাকার এখানে কি বলবো মানে হচ্ছে আয়সা আয়সার ব্যাপারটা একটু আলাদা উনি তো অনেক ছোট ছিলেন ওইখানে ওনার ব্যাপারটা নিয়ে কিছু বলবো না আহ অন্যদের কথা যদি বলি বলবে তখন তো আবার মানে হচ্ছে উনাদের কথাই বলা যায় যে উনারা উনারাই হচ্ছে বন্ধা নবী তো কখনো এটা হইতে পারে না আর আমার আমি শুনেছিলাম যে হচ্ছে ওনার নাকি অনেক চারটা সন্তান হয়েছিল আমি জানি না এটা সত্য কিনা আহ তারা নাকি মারা গেছেন এটা সত্য কিনা আমি আসলে জানতে চাচ্ছি হ্যাঁ তার একাধিক সন্তান এরকম মারা গেছে অল্প বয়সে বা হওয়ার পরে বা হওয়ার সময় এরকম মারা গেছে সেই সন্তানগুলা যে তার সন্তান ছিল তার মধ্যে এই কনফিডেন্সটা তারা যদি এরকম এরকম যদি থাকতো বেঁচে থাকতো তখন আমরা সেগলার নিয়েও হয়তো এরকম স্টোরি পেয়ে লিখতাম যে এরকম কানাঘুষা চলতেছে যে এই বংশের তো ওকের সাথে মিলে তখন এরকম কল্লা উড়াই দিতে বা দিত আলিরে বা উমরের পাঠাই দিত তখন আবার হয়তো আমরা সেই স্টোরিগুলা জানতাম তারা বেঁচে থাকেন জন্য আসলে আমরা এই স্টোরিগুলা জানি না যে আসলে সেগুলা তার নিজের বাচ্চা ছিল নাকি এই যে সেম পদ্ধতিতে উৎপন্ন হওয়া বাচ্চা ছিল আচ্ছা আমি একটু সেই আগের একটু যাচ্ছি আবার ফেরত একটুখানি মানে ছোট প্রশ্ন যে এই যে হিজরাদের ব্যাপারে যাদের হচ্ছে বৈশিষ্ট্য ওনারা বললো যে সম্পদ বন্টনের ক্ষেত্রে পিতার সম্পত্তি যে পাবে ক্ষেত্রে যাদের বৈশিষ্ট্য মানে হচ্ছে মেয়েও না ছেলেও না ওদের ক্ষেত্রে কি কোনো বিধান করা আছে যে এই সম্পত্তি এতটুকু বা যেমন মহিলাদেরকে বলা হয় যে সম্পত্তি হচ্ছে পুরুষদের থেকে অনেক অর্ধেকেরও কম মানে কতটা কম যেন বলা হয়েছে ঠিক মনে করতেছে না তো এইভাবে কি ওদের বলা হয় যে এরকম সম্পত্তি এতটুকু পাবে বন্টনের ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে এটাতে মতানিক মানে ইয়ে আছে মতানৈক্য আছে যে সেটা কিরকম যে সেটা হচ্ছে আহ কেউ কেউ কোনো কোনো হুজুর আর কি বলছে যে যৌনাঙ্গ দেখবে কেউ কেউ বলছে কণ্ঠ দেখবে যে কেমন তাকে দেখতে যেরকম লাগে সেরকম এরকম এক একজন এক এক রকম মত দিচ্ছে তবে সবচেয়ে বেশি মত দিচ্ছে এর পক্ষে তার যৌন অঙ্গটা মানে যেটা দিয়ে শব্দটা এইভাবে বলা যে সে যেই অঙ্গ দিয়ে প্রসাব করে সেই অঙ্গটা যেরকম সেটার মতো তার বিধান হবে সেটা যদি কিছুটা হইলেও থাকে উঁচু থাকে তাহলে সে পাবে যদি থাকে সমান থাকে তাহলে যদিও আমি হচ্ছে এই ব্যাপারটা ইয়া করি না যে হচ্ছে একটা ছেলে বেশি পাবে একটা মেয়ে কম পাবে এই ব্যাপারটা আমি নিজেই বিরোধিতা করি তারপরেও মানে হিজড়াদের যেভাবে অবহেলা করা হয় সেই হিসেবে আমি এই কথাটা বললাম আদৌ ওদেরকে সম্পত্তির ভাগ দেওয়া হয় না অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখি তো ভাইয়া অনেক প্রশ্নই করলাম আজকে অনেক ভালো লাগলো আপনাদের লাইভ আমি অনেকদিন ধরে দেখি আসিফ ভাইয়াটাই প্রথম দেখি তারপরে আপনারটা মানে তারপরেই আপনাকে চিনি কিন্তু দেখ দেখতে দেখতে আসলে আমি প্রথমে এগুলো নিয়ে চিন্তা করতাম একটু সংশয় থাকতো যে এটা এমন কেন এটা এমন কেন তো আপনাদের থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি ইভেন আমি অনেকে বলি কিন্তু আমার সমস্যাটা হয় ভাইয়া যে আমার এখানে সবাই কনজারভেটিভ আমাকে আসলে মানে আমি যখন বলতে যাই আমি গালি শুনি তারপর আমি চুপ থাকি আমি মানে সবসময় নিরবতায় নীরবই থাকি কিছু বলি না মানে আমার কোনো ফ্রেন্ডও নাই এরকম যে আমি তার সাথে এটা নিয়ে আলোচনা করব। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আপনাদের সাথে কথা বলবো এই প্রশ্নগুলো করবো যেটা আমার মধ্যে মানে ঘুরপাক খাচ্ছে তো উম এখন আজকে বললাম অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে কিন্তু একটা মানে সাজেশন চাই যে আমার কি করা উচিত যেখানে হচ্ছে আমি নিজে এরকম ভাবছি আমার চারপাশে কেউ ভাবছে না ওরকম আমি বলতে গেলে গালি শুনছি সেই ক্ষেত্রে আমার জায়গা থেকে আমি কি করতে পারি কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে যে কেন এরকম করছে এটা তো ঠিক না আচ্ছা আমি একটা প্রেফারেন্স দেখাবো বলেছিলাম সেটা একটু বিক্রি করে দিত ঝুলে পড়লে হ্যাঁ হয়ে সেটা একটু আগে দেখিনি আমি একটা শহীদ আকন্দের অনুবাদকৃত সিরাত রাসুলুল্লাহ বইয়ের যে একটা পাতা সেই পাতাটা মাত্র ভাই এখানে দিয়েছি পাতাটা একটু জুম করতেணும் আর একটু কি বড় করা যায় দেখা যাচ্ছে না একটু ফিরে যাচ্ছে এখন কেমন যাচ্ছে এখন কেমন যাচ্ছে আপু আপনি কি পড়তে পারছেন ভাইয়া ভালো করে দেখা যাচ্ছে না গলাতে

আনা ইবনে হিফস বলেন দেখতে পাচ্ছি এই মহিলা এই মহিলা গোত্রের মধ্যে বেশ মানিল এর মুক্তিপণ নিশ্চয়ই বেশি হবে রাসুল সাল্লাম যখন প্রত্যেক বন্দির জন্য ছয়টি করে উঠ দিতে 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 পেলেন তিনি সম্মত হলেন না ভাইয়া লাল জুবায়ের আবু সুরাত তাকে ছেড়ে দিতে বলেন কারণ এর মুখ শীতল বুক সমান ওর সন্তান ধারণের ক্ষমতা নেই না দিতে চাইলে ওর স্বামী ভাইয়া ওইটা গরজ করবে না গরজ করবে না আমি বলে দিচ্ছি শুরু থেকে হাওয়াজিন এক বৃদ্ধা নারীকে নেওয়ার সময় উয়ানা ইবনে হিসেন বলেন দেখতে পাচ্ছি এই মহিলা এই মহিলা গোত্রের মধ্যে বেশ মানি লোক এর মুক্তিপণ নিশ্চয়ই বেশি হবে আসলাম যখন প্রত্যেক বন্দীর জন্য ছয়টি করে উঠ গেলেন তিনি সম্মত হলেন না জুহায়ের আবু মুরাদ তাকে ছেড়ে দিতে বললেন কারণ ওর মুখ শীতল বুক সমান ওর সন্তান ধারণের ক্ষমতা নেই না দিতে চাইলে ওর স্বামী গরজ করবে না আর তার দুধও খুব একটা ভালো নয় এ কথা শুনে তিনি তাকে ছেড়ে দিলেন অনেকে দাবি করেন আল আকরা ইবনে হাবিসের সঙ্গে দেখা হলে তার কাছে অভিযোগ করেন তখন আল আকরা বলেন কি যে বলো আরেকটা দেখাবো বানুকুরাইজা পুত্রের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেখানে আরেকজন মহিলাকে পাওয়া গিয়েছিল সেই মহিলারও স্তন মানে ইয়া ছিল এই কারণে তাকে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল সেটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না বাতুল ভাই একটু পরে তাহলে আবার বের করতে হবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ওটা বের করতে থাকেন আমি তাহলে সোনিয়াপুর কথা শুনি